ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्रया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्नेवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण पडायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। একটা সাময়িক বিরতির পর আবার আমরা শ্রী ভগবানের কৃপায় সমবেত হয়েছি এই রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজী মহাজের বক্তৃতা সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে যে বক্তৃতাটি হবে সেটি 17 নম্বর বক্তৃতা। এটি শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম আমিনাবাদ লখনৌতে দেওয়া। এটা 22 সেপ্টেম্বর 1956 সালে মহারাজ দিয়েছিলেন। মহারাজ বলছেন, সৃষ্টির মূল কারণ কি? প্রলয়ের পর বাহ্য তো কিছুই থাকে না। এ সংসার স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে কারণে, কারণ থেকে মহাকারণে, মহাকারণ লাভ হয়। তারপর ঈশ্বর নিজ হাতে আবার সৃষ্টি করেন। বহুস্যাম প্রজায়েয়, নিজেকে বহুরূপে আস্বাদন করার জন্য তিনি বহুরূপ সৃষ্টি করেন। একলা থেকে তার তৃপ্তি হচ্ছে না, তাই সৃষ্টি। তারপর কি বলেন? তৎসৃষ্টবা তদেবানু প্রাবিশত, সৃষ্টি করে সকলের মধ্যেই রইলেন। এই হচ্ছে সৃষ্টিতত্ত্ব। তুমি আমি যা কিছু দেখছো সব তার সৃষ্টি, তাতেই স্থিত রয়েছে এবং তাতে অন্তে তাতেই লয় পাবে। তিনি আত্মারূপে সকলের মধ্যে রয়েছেন। গীতায় দেখবে প্রথমে বলেছেন অজোপি সন্ন্যবায়াত্মা, এই জন্মরহিত অলুপ্ত জ্ঞানশক্তি স্বভাব, এ থেকেই সব কিছু। তারপরে বলেছেন ভূতানাম ঈশ্বরোপি সন, আমি ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর। তিনি এত রকম সব সৃষ্টি করেছেন নিজেকে বহুরূপে আস্বাদনের জন্য। তিনি আবার ধরায় স্বয়ং অবতীর্ণ হন। কিভাবে? আত্ম মায়া, নিজ ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে আশ্রয় করে আপন মায়ার দ্বারা দেহ ধারণ করেন। যিনি নির্গুণ ব্রহ্ম, যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি সর্বজীবে সর্বজীবের সৃষ্টিকর্তা ঈশ্বর, আবার তিনি অবতার। ঈশ্বরের এই তিন স্বরূপ কোনো গোল নাই। অধিকারী ভেদে সাকার উপাসনা, নিরাকার উপাসনা, সগুণ সাকার রূপে ভক্ত ভগবানে সম্বন্ধ স্থাপিত হয়। ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ বা ভাব স্থির করে নিতে হয়। ত্রিগুণাত্মিকা জগদম্বার সঙ্গে রামপ্রসাদের কত অন্তরঙ্গ সম্বন্ধ। মায়ের সঙ্গে ঝগড়া করেছেন, ভগবানও তেমনি ভক্তকে আপনার করে নেন। মহারাজের এই বক্তৃতার শুরু ভারী সুন্দর একটি ভাবনা চিন্তা দিয়ে। সেটাই বলছেন সৃষ্টির মূল কারণ কি। কারণ ঈশ্বরের ইচ্ছা ভিন্ন কোনো কিছু সৃষ্টি হতে পারে না। প্রলয়ের পর সব কিছু নষ্ট হয়ে যায়। ধরুন আমরা প্রত্যেক বছর এখানে ভয়ঙ্কর রকমের ঝড় দেখি। এখনো কি বেশ একটা নতুন ঝড় সুপার সাইক্লোন আসবে, সেইটা নিয়ে আমরা খানিকটা কাঁপছিলাম। আমরা ঠিক ঝড় নিয়ে কাঁপছিলাম না, আমরা ঝড়ের পরবর্তী যে অংশ জলোচ্ছ্বাস, প্রচণ্ড জলোচ্ছ্বাস হয় এখানে। আমাদের বহু অংশে এমন নিচু জায়গা আছে, সামান্য এই ভরা কোটালের জলেও সেখানে জলোচ্ছ্বাস হয়। সেই কারণে এই যে সুপার সাইক্লোন আসছে, হয়তো শক্তিক্ষয় করে সমুদ্রের ভেতরে হারিয়ে যাবে, কিন্তু তার জন্য যে প্রচণ্ড বৃষ্টি হবে এবং বৃষ্টির জন্য যে জলোচ্ছ্বাস হবে সেইটা নিয়ে আমরা খুব ভাবিত। বিগত বছর আমরা দেখেছিলাম এই যখন ইয়াসের কোনো ক্ষতি আমাদের হয়নি, কিন্তু ইয়াসের কারণে এত জলোচ্ছ্বাস হয়েছিল, এই দ্বীপে 40% জলমগ্ন হয়ে গেছিল, এবং একদিন দুদিন নয়,
বেশ অনেকটা। বহু মানুষ গৃহহারা হয়েছিলেন, এক মাসের জন্য তারা প্রায় গৃহ ছাড়া হয়েছিলেন। এই যে তারপরেও আবার যে জল নেমে গেল, মানুষ অস্থায়ী আবাসে ছিলেন, আবার থেকে নতুন আবাস সৃষ্টি করলেন। দোতলা বাড়ি ছিল, সমুদ্র এসে ভেঙে চুড়ে তছনছ করে সব নষ্ট করে দিয়ে গেল। আবার নতুন করে এই যে সৃষ্টি তৈরি করা, দোতলা বাড়ি আগে ছিল, একতলা বাড়ি দাঁড়ধনা করে তৈরি করছেন। কেন করছেন না? তাদের ইচ্ছা, তারা চাইছেন যে অবস্থায় আছে তার থেকে একটি অন্য রকম, একটু ভালো, একটু সুদম অবস্থায় তারা থাকবেন। ঠিক এরকমভাবে এই মানুষের ক্ষেত্রে এই হয়, ঈশ্বরের সৃষ্টির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে হয়। সৃষ্টির মূল কারণ হচ্ছে ভগবান নিজ হাতে আবার সৃষ্টি করেন। এই সব কিছু লয় পেয়ে যায়, কোথাও কিচ্ছু থাকে না, কিন্তু তার মধ্যে থেকে সেই একেবারে শূন্য থেকে আবার করে নিজের দেউল তৈরি করেন। কেন করেন না? নিজেকে বহুরূপে আস্বাদনের জন্য তিনি বহুরূপ সৃষ্টি করেন। ঈশ্বর সব সৃষ্টি করেছেন, প্রত্যেকটির ভেতরে নিজের ভেতর থেকে বার করে করে সৃষ্টি করেছেন। মায়েদের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে যেভাবেই হোক একটা বীজ মায়ের শরীরে প্রবেশ করার পরে মায়েরা তাদের ভেতর থেকে তার একটি প্রতিরূপ তৈরি করেন। ঠিক সেই রকম ঈশ্বর নিজের ভেতর থেকে তার একটি করে প্রতিরূপ তৈরি করেছেন। কেন না? খেলবেন বলে। দেখবেন এটা হয়তো আমার বলা কতটা ঠিক হবে জানি না, বাড়িতে যখন প্রথম কোনো বিয়ে টিয়ে হয় তখন সবাই এক্সপেক্ট করেন দু চার বছরের ভিতরে বাড়িতে নতুন অতিথি আসবে। কেন আসবে? সবাইয়ের একটা আনন্দের একটা সাধন তৈরি হবে। ঠিক সেই রকম ঈশ্বর যেন একা থেকে আনন্দ পাচ্ছেন না, তাই নিজেকে খণ্ড খণ্ড করে দিচ্ছেন, নিজেকে নতুন করে সৃষ্টি করছেন। কিন্তু আমাদের সাথে ঈশ্বরের এই যে নতুন সৃষ্টির একটা মিল আছে, দেখবেন সন্তানকে হয় তার মায়ের মতো দেখতে, নাহলে তার বাবার মতো দেখতে। সন্তানের ভেতরে হয়তো তার মায়ের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তার বাবার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এই যে নতুন সৃষ্টি হয়েছে, এই প্রতি সৃষ্টির ভেতরে ঠিক যেরকমভাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, মানে সৃষ্টি যে বাবা মা তাদের যেমন চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যেমন দৈহিক বৈশিষ্ট্য বিরাজমান, ঠিক সেই রকম এই জগৎ সংসারে ঈশ্বরের যে সৃষ্টি তার ভেতরে ঈশ্বরের বৈশিষ্ট্য বিরাজমান, সেটা অদ্ভুতভাবে বিরাজ করতে থাকে। এটা হচ্ছে কথা। আমরা এটাকে সবসময় আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু আসলে আমরা নিজেদের জীবনটা দিয়ে ঈশ্বরের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে পারি না। এই যে ঈশ্বর সর্বজীবের ভেতরে আছে, আমাদের মনে হয় এটা একটা ফেক আইডিয়া। গরু ছাগল সব কিছুর ভেতরে ঈশ্বর আছে, অবশ্যই আছে, কারণ তিনি তার ভেতরে প্রাণস্বরূপ প্রত্যেকের ভেতরে বিরাজ করছেন। ঠিক যেমন সন্তানের মধ্যে দিয়ে বাবা মা প্রবাহিত হয়ে যান, বাবা মা একসময় উপস্থিত হন, তাদের কাজ শেষ হয়ে গেলে তারা এই জগৎ সংসারে জগৎ নাটক থেকে চলে যান, কিন্তু তাদের সত্তা দিয়ে যান, আবার সেই সত্তা আবার পরবর্তী জেনারেশনে যায়। এই রকম করে পরপর 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 যত নতুন সৃষ্টি হতে থাকে সব কিছুর ভেতরে যেমন বাবা মায়ের সত্তা বিরাজ করতে থাকেন, এক্স্যাক্টলি ঠিক ওই রকমভাবেই ঈশ্বরের মধ্যে দিয়ে ঈশ্বরের ভেতর এই সমস্ত সত্তাগুলি বিরাজ করতে থাকেন। তাই বলছেন যে নিজেকে বহুরূপে আস্বাদনের জন্য তিনি বহুরূপ সৃষ্টি করেন। যেরকম বাবা মা নিজেকে আস্বাদন করার জন্য, যেমন তার অপত্য স্নেহ, তার বাৎসল্য রস, এটা আস্বাদন করার জন্য তারা সন্তান নেন। বিজয় রায়ের আমাদের জীবন বা ওই রকম একটা সত্যজিৎ রায়কে নিয়ে একটি তার একটি জীবনী গ্রন্থ আছে, আনন্দবাজারে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত ছিল, পরে আমাদের কথা বোধ হয় বইটার নাম, এখন পুস্তক আকারে প্রকাশিত হচ্ছে। সেখানে একটি ঘটনার কথা বলা আছে। সন্দীপ রায়ের জন্ম হয়েছে, বিজয় রায় খুব সম্ভবত কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয়নি, কিন্তু তারপরে একটি কিছু কিছু সময় পরে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হয়েছে। বিজয় রায় লিখছেন যে আমার সেরকমভাবে কোনো ওরকম আবেগ প্রবণ নয়, কিন্তু বাচ্চাটিকে কোলে নিয়ে আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকলো, চোখের কোনায় এত জল কোথায় ছিল বুঝতে পারলাম না, টপ 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 করে ঝরছে, কোনোভাবেই আমি সেই জলকে আটকে রাখতে পারছি না। তখন মনের ভেতরে যেন জাগলো এর নাম বাৎসল্য রস। দেখুন এই নিজেকেই সৃষ্টি, নিজেকেই আবার নতুন করে যে নানা সৃষ্টি করেছেন নিজেকে আস্বাদন করার জন্য। বাবা মা নিজেদের সন্তান সৃষ্টি করেন
নিজে যে বাবা মা সেইটিকে রাখার জন্য। আবার এরাই যখন বয়স হয়ে যান তখন দেখবেন এদের আচার আচরণ খানিকটা ছোট ছেলে মেয়ের মতো হয়ে যায়। ঠিক আমরা যেরকম ছোট ছেলে মেয়ে হতাম ঠিক সেরকম। সেদিনকে বিজ্ঞাপন দেখছিলাম যে এক ভদ্রলোক বয়স্ক, তার ছেলেকে বারবার জিজ্ঞেস করছেন, ভুলে যাচ্ছেন তো, মেমোরি ফেল করে যায়, তাই বারবার জিজ্ঞেস করছেন, আচ্ছা তাহলে আমরা কখন বেরোবো? আবার খানিকক্ষণ বাদে, আজকে আমরা কখন বেরোবো? আজকে আমরা কখন বেরোবো? ছেলেটা খুব দাঁত খেঁকিয়ে ওঠাতে বাবা একেবারে শান্ত হয়ে গেলেন। যেখানে গেলেন সেখানে ওই সব জিনিসপত্রের সাথে একটা অ্যালবাম গেল। সেই অ্যালবামের ভেতরে একটা ছোট্ট ছবি আছে যে ওরা ওই বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলেন, বাচ্চাটি প্রথমবার তাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন বাবা গিয়েছিলেন। বাচ্চাটি মনে করলো সেই ভোরবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে সে বাবাকে জিজ্ঞেস করছে, তাহলে বাবা আমরা কখন বেরোবো? ব্রেকফাস্ট খেতে খেতে জিজ্ঞেস করছেন, তাহলে বাবা আমরা কখন বেরোবো? বেরোনোর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস, তাহলে আমরা কখন পৌঁছবো? ব্যতিব্যস্ত করে দিচ্ছেন। কিন্তু বাবা একবারে আনন্দের সঙ্গে হেসে সেই প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর দিচ্ছেন। ছেলেটার ভিতরে একটা নতুন করে রিভিলেশন হলো, আমি যখন এরকম ছোট ছিলাম বারবার প্রশ্ন করতাম, কই আমার বাবা তো বিরক্ত হতেন না, তাহলে আমি কেন বিরক্ত? দেখুন বাবা কত রকমের স্বাদ নিচ্ছেন। ছেলেকে ধমকা, আমরা যেমন ছোটোবেলা ছেলেকে ধমকে দিয়ে বদমাইশি করে ধমকে দিলে তাকে শান্ত করে দিতাম, ঠিক সেই রকম যেন নিজের সেকেন্ড চাইল্ডহুড যেন সেটাকে ভাবার জন্য তিনি এরকম নানা রূপ ধারণ করে আসেন। এক্স্যাক্ট ওই জিনিস ঈশ্বরের ক্ষেত্রে হচ্ছে, তিনি যেন নিজেকে নানাভাবে আস্বাদন করছেন, কখনো পিতা রূপে, কখনো পত্নী রূপে, কখনো জননী রূপে, কখনো ভাই রূপে, কন্যা রূপে, আত্মীয় স্বজন প্রিয়জন নানা রূপ ধারণ করে এসে তিনি যেন নিজেকে আস্বাদন করার জন্য নিজেকে ভাগ করছেন, কেটে টুকরো টুকরো করছেন, নতুন মানুষের সৃষ্টি করছেন। এই যে বলছেন না, বহুশ্যাম প্রজায়েয়া, নিজেকে বহুরূপে আস্বাদনের জন্য তিনি বহুরূপ সৃষ্টি করেন। এই একলা থেকে তিনি তৃপ্ত হচ্ছেন না, তাই তার সৃষ্টি করছেন। শুধু তাই নয়, কি করছেন, সৃষ্টি করে সবার ভেতরে রয়েছেন, সবার ভেতরে অনুস্যূত হয়ে আছেন। অনুস্যূত হওয়া কীরকম, খুব সহজ উদাহরণ হচ্ছে ফুলের মালা। দেখবেন আপনি বাগান থেকে অনেক বেল ফুল তুলে নিয়ে এসছেন, তারপরে সাদা ছুঁচে একটু সুতো পরিয়ে পরপর 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 ফুলগুলোকে পরপর রেখে দিলেন, তারপরে যখন একটা মালার আকার ধারণ করলো ওটা গেঁথে ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। যে আসছে বাড়িতে সে এসে কী সুন্দর বেলফুলের মালা গেঁথেছে, অথচ কিন্তু কেউ বলে না ওটা সুতোর মালা, ওই একটা বেলফুল আর আরেকটা বেলফুলকে জুড়ে আছে কিন্তু সুতো, ভেতরে অনুস্যূত হয়ে আছেন, লুকিয়ে আছেন অথচ ধারণ করে আছেন। ঈশ্বর ঠিক এরকমভাবে করেন। এই যে বলছেন না যে নিজেকে বহুরূপে আস্বাদনের জন্য তিনি বহুরূপ সৃষ্টি করেন, একলা থেকে তৃপ্তি হচ্ছে না তাই সৃষ্টি, তারপর কি করলেন, সৃষ্টির করে সকলের মধ্যে রইলেন। আমরা কোনো অবস্থায় কখনো কোনো অবস্থায় ঈশ্বর ছাড়া নই, সেই কারণে এটা আমাদের বুঝতে হবে, ঈশ্বর ছাড়া কোনো অবস্থাতেই আমরা থাকি না। আমরা বুঝি আর না বুঝি কিন্তু ঈশ্বর আমাদের ভেতরে অনুস্যূত হয়ে আছে। এই যে মায়ের সন্তানে ভালোবাসা, ওই যে ভালোবাসা যেটা দিয়ে জুড়ে থাকি, মা কি সবসময় বলে ওরে আমি তোকে বড্ড ভালোবাসি, ছেলে কি বলে মা গো তোমায় আমি বড্ড ভালোবাসি, ভালোবাসি বলতে হয়? কখনো বলতে হয় না। ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে এসছে, তার মুখখানি দেখেই মনে হলো মায়ের আজকে বোধ হয় খুব খেলেছে, দুটো রুটি দিতেন সেদিনকে, আবার জিজ্ঞেস করলেন আরেকটা খাবি নাকি, ছেলে বলতেও পারছে না কিন্তু মা এমনভাবে দিয়ে দিলেন সে খেতে শুরু করলো। এই যে একে অপরে জুড়ে আছে যে সম্পর্ক, সেইটা এইভাবে ঈশ্বর আমাদের সঙ্গে জুড়ে থাকে। শুধু ঈশ্বরের ক্ষেত্রে কি হয়, আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না, এই বোঝাটা ভীষণ জরুরি। তিনি আমার ভেতরে অনুস্যূত হয়ে আছেন, আমরা বুঝতে পারি না বলে একটা অদ্ভুত রকমের জীবন যাপন করতে থাকি। আমরা মনে করি ঈশ্বর বোধহয় কেবলমাত্র দেবমন্দিরে আছে। কেশবচন্দ্র সেন এসেছেন ঠাকুরের কাছে, পুঁথিতে আছে এই গল্পটা, আমি এর আগে কোথাও পড়িনি। সেখানে আছেন, ঠাকুর বলছেন আজকে ভারী ভালো দিন, কেশব যাও আমার মাকে প্রণাম করে এসো। কেশব বলছেন মা কি বস্তু তা তো জানি না, আমরা তো পিতাকে নিয়েই কারবার করি। তখন ঠাকুর তাকে খুব বকুনি দিচ্ছেন যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলেন, তোমাকে নিজের শরীর থেকে ভাগ দিয়ে তোমাকে পুষ্ট করলেন, আর তুমি এমন অধম ছেলে আজকে বলছো তাকে চিনি না। কেশবচন্দ্র সেন বুদ্ধিমান লোক তো, তিনি বলছেন
মা কাকে বলে, আপনি মা বলতে কি বোঝেন যদি বোঝান, তখন ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বলছেন তুমি তো বিলেত গিয়েছ, সমুদ্রের ওপর দিয়ে গেছো, যে জলের ওপর দিয়ে যাচ্ছ, যে ধারা যেটি ধারণ করে আছে তোমাকে সেটি হচ্ছে পুরুষ, আর এই জলের ভেতরে যে উত্তাল তরঙ্গ উঠছে তোমার ইয়েতে ধাক্কা লাগছে আবার সমুদ্রের সাথে মিশে যাচ্ছে, সেটি হলেন তার শক্তি জগন্মাতা। ঠিক সেই রকম তখন আবার কেশবচন্দ্র সেন জিজ্ঞেস করছেন, তাহলে কি ওই যে মূর্তিটি রয়েছে ওইটি কি মা? তিনি বলছেন না, বাইরে নিয়ে গেছেন, সেই দুপুর বিকেলের সূর্য, সেই বিরাট বড় সূর্য সে দেখা যাচ্ছে। বলছেন বলো দেখি সূর্যকে এত ছোট দেখায় কেন? তখন কেশব উত্তর দিচ্ছেন, সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে তাই সূর্যকে ছোট দেখায়। ঠাকুরও বললেন ঠিক, আমরা ভগবান থেকে অনেক দূরে থাকি তাই আমাদের মনে হয় তিনি যেন ওই শুধু ওই মূর্তিটুকুর ভেতরে, কিন্তু তার কাছে যত এগিয়ে যাব, যত এগিয়ে যাব, যত এগিয়ে যাব, তত দেখতে পাব যে এই মূর্তিটির কোনো প্রয়োজন নেই, তিনি একবারে সর্বভূতের ভিতর বিরাজ করছেন, তিনি একাকার হয়ে গেছি। রাজা মহারাজ উদাহরণ দিচ্ছেন সাধন ভজনের অগ্রগতিকে করে নিজেদের দেখতে হবে, প্রথম দেখবেন আনুষ্ঠানিক পূজা অর্চনায় আমাদের খুব মন যায়, তারপরে আস্তে আস্তে মনে হয় আনুষ্ঠানিক পূজা অর্চনা কমিয়ে দিয়ে জপে মন দি, তারপরে খানিক দিন বাদে মানে জপ করি একটু ধ্যানে মন দি, তারপরে ধ্যানও করি আর একটু অন্য কিছু চিন্তা করি, তারপরে একটা সময় মনে হয়, রাজা মহারাজ বর্ণনা করছেন, ঠিক যেরকম লণ্ঠনের ভেতরে একটা কাঁচের আবরণের ভেতরে আগুনটা থাকে, সেই কাঁচের আবরণটা যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে আমরা আগুনটাকে স্পর্শ করতে পারি। ঠিক এই রকম সাধক দেখেন ঈশ্বর যেন একটা ছোট্ট খুব পাতলা বন্ধনীর ভেতরে আছেন, সেই বন্ধনটা যদি ভেঙে ফেলতে পারি তার সাথে মিলেমিশে একাকার হয়ে পারো। ঠিক এইরকমভাবে সৃষ্টিকর্তা আপনি প্রভু সৃষ্টি সাধন মাঝে বাঁধা সবার কাছে, এই যে তিনি তার সৃষ্টির ভেতরে আমাদের সকলের কাছে বদ্ধ হয়ে আছেন, দায়বদ্ধ হয়ে আছেন, আমরা কখনোই কোনো অবস্থায় তাকে ছেড়ে অবস্থান করি না। তাই বলছেন তুমি আমি যা কিছু দেখছো সব তার সৃষ্টি, তাতেই স্থিতি রয়েছে, স্থিত রয়েছে এবং অন্তে তাতেই লয় পাবে, তিনি আত্মরূপে সকলের মধ্যে রয়েছেন। এই যে সন্ধ্যারতি আমাদের হয় পাঁচটি বস্তু, ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই যে পৃথিবী যে তৈরি হয়েছেন পঞ্চভূতে, সেই পঞ্চভূতের এক একটি প্রতীক হিসেবে নিবেদন করি, তারপর দেখবেন একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন পূজারী দেবতার সামনে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে। কেন সাষ্টাঙ্গ নিবেদন করাটা, প্রণাম করাটা প্রয়োজনীয়? তার কারণ হচ্ছে এই যে পঞ্চভূতে তৈরি এক একটিকে আমরা প্রতীক হিসেবে তার নিবেদন করি, তারপরে পঞ্চভূতে তৈরি এই শরীরটিকে তার পাদপদ্মে নিবেদন করি। আপনারা ভেবে দেখুন তো, আগুনেই দিন, জলেই ফেলুন অথবা মাটির তলায় দিয়ে দিন, এই যে আপনি এতদিন সৃষ্টি হয়েছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, হাঁটছিলেন, চলছিলেন, মিলিয়ে গেলেন, আমি তো হতবাক হয়ে দেখতাম আগুনেতে দাহ করা হচ্ছে, দাহ হওয়ার পরে এইটুকু চাই জলের ভেতরে মিশিয়ে দিলেন, অত বড় যে মানুষটা যে আপনার জীবনের অঙ্গ হয়েছিল সে একেবারে একেবারে মিলিয়ে গেল, নেই নেই মানে এই যে পঞ্চভূতের ভেতরে তিনি একটু একটু করে বিলীন হয়ে গেলেন, তার থেকেই সৃষ্টি হয়েছিলাম আমরা, তার কারণেই লীলা করে গেলাম, আবার একটা সময় কাজ শেষ হয়ে গেলে তাতে লীন হয়ে গেলাম, এই যে গোটা মানুষটা আমরা সেটা কি তার যেন কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন হয়ে গেলাম। আর ঠিক এরকমভাবে ঈশ্বর আমাদের ভেতরে থাকেন। খুব সহজ উদাহরণ যদি দেন, আপনারা সবাই স্যান্ডউইচ খেয়েছেন, ওই দুপাশে দুটো পাউরুটি আছে, মাঝখানে একটু একদিকে বাটার দেওয়া হয়, একদিকে মেয়োনিজ দেওয়া হলো, তারপরে একটু সবজি টবজি দেওয়া হলো, তারপরে জুড়ে দেওয়া হলো, ওই যে যখন খাচ্ছেন একটা অদ্ভুত স্বাদ হতে থাকে, একদিকে মেয়োনিজের স্বাদ আর একদিকে বাটারের স্বাদ, আর সবজিগুলো খাচ্ছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পাউরুটিটাই, যখন দূর থেকে মানুষ দেখে সে দেখছে পাউরুটিটাই, কিন্তু ওই যে স্বাদটা আমার ভেতরে যাচ্ছে পাউরুটির সঙ্গে একটা অ্যালাইড যে স্বাদ যাচ্ছে সেটা কিন্তু দৃশ্যমান নয়, ওই দুটো পাউরুটির আবরণে ঢাকা পড়ে গেছে, কিন্তু সেটা ওই স্বাদটা, ওই যে মেয়োনিজ বা মাখনের যে স্বাদটা, সেটা আমার যে খাওয়ার যে ইচ্ছা সেটাকে বলশালী করে দিচ্ছে, প্রবলতর করে দিচ্ছে। ঠিক সেই রকমভাবেই ঈশ্বর আমাদের ভেতরে অনুস্যূত হয়ে থাকেন। কি করেন তিনি? তিনি আমাদের জীবনে বেঁচে থাকার যে রসদটা, আনন্দটা, সেটা ধীরে ধীরে বৃদ্ধি করেন। গীতায় দেখবে প্রথমে বলেছেন, অজোপি সন্ন্যগায়াত্মা
আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব। জন্মরহিত মানে ঈশ্বরের কোনো সৃষ্টি হয় না, তাই তিনি জন্মরহিত অজর, তিনি তাকে কখনো ভাগ করে দেওয়া যায় না, তিনি জ্ঞানশক্তি স্বভাব, তার থেকেই সব কিছু হয়েছেন। তারপরে বলেছেন ভূতানাম ঈশ্বরও পিষণ, আমি ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর। তিনি এত রকমের সব সৃষ্টি করেছেন নিজেকে বহু আস্বাদনের জন্য। তিনি আবার ধরায় স্বয়ং অবতীর্ণ হচ্ছেন, কিভাবে আত্মমায়া, নিজের ত্রিগুণাতীতকা শক্তি সত্য রজতম, এই তিন গুণের তার যে তৈরি সেই দিয়ে তার শরীরটি যেন তৈরি হলো, এবং তাই দিয়ে তিনি অবতীর্ণ হলেন এই পৃথিবীর বুকে। কেন হলেন না, নিজের প্রকৃতিকে আশ্রয় করে তিনি যেন নিজের সৃষ্টি আস্বাদন করার জন্য আমাদের মাঝখানে এসে উপস্থিত হলেন। আমাদের প্রত্যেকের ভেতরে দেখবেন এই তিন গুণ বিরাজ করছে। তিন গুণ কি দেখবেন, কোনো কোনো দিন যে আপনি ভোরবেলা ঘুম থেকে ওঠেন তার ইচ্ছা করে না, আজকে থাক আর একটু ঘুমোই, আবার এপাশ ঘুরলেন আবার ওপাশ ঘুরলেন। শীতকালে দেখবেন খুব বেশি করে এই এই কুড়েমিটা বোঝা যায়, খুব বেশি করে এইটা বোঝা যায় আমাদের ভেতরে, না আজকে থাক, রোজ সকালবেলা ঘুম থেকে উঠি, আজকে একটু দেরি করে উঠি। এখন প্রথম দিকে আমরা সাধু হতে এসেছি, পূজনীয় মহারাজ জানেন, তখন এই পূজনীয় বিমলাত্মানন্দ যে আমাদের ইনচার্জ ছিলেন, মানে তিনি বসে যাওয়ার পরে মন্দিরে ঢোকাটা বেশ বেশ একটা তপস্যা ছিল, কারণ শব্দ দিয়ে যে ডান্ডা মারা যায় এটা আমরা ওনার কাছে শিখেছি। তো সেই আমাদের যতই মনে হতো যে না আজকে আর পারছি না, শরীরটাকে টানতে পারছি না, সঙ্গে সঙ্গে ওই কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরিতি, ওই ঠিক যেরকম মন যখনই বিপথে চাইতো তাপস মাঝের মুখটি অমনীয় মুখ হেরি সরমে সে হয় সারা, এটা সরমে নয় একবারে ভয়ে সারা হয়ে যেত আমরা, তখনই আমাদের তাপস মাঝের মুখটার কথা মনে পড়তো আর ভয়ের চোটে ছুটতে ছুটতে যেতাম। কিন্তু তিনি এমন একটা স্বভাব আমাদের তৈরি করেছিলেন, তখন মনে হতো এই না ছুটে যেন কোনো আনন্দ আমরা পাচ্ছি না, তখন মনে হতো এখানে যাওয়াটা খুব জরুরি, না গেলে হবে না। এই যে আমাদের একটা সময়ে তৈরি হবে ওই এই এইটাই যে ঘুম থেকে জাগিয়ে দেওয়া সাত্ত্বিক গুণ, সে আমাদের বলে না না একটা মনের একটা অংশ বলে না না আজকে একটু ঘুমাও, এপাশ ওপাশ হতে কী অসুবিধা আছে, সে বলছে না না উঠে পড়ো জেগে ওঠো, এবং তারপরে প্রবল কর্মপ্রবাহ আমাদের জাগিয়ে দেয়। দেখুন একই মানুষ আমার ভেতরে তিন রকমের কাজ করছে, যখন আপনি জপ ধ্যান করছেন তখন একটা অদ্ভুত দিব্য আনন্দে ডুবে আছেন, সেই মানুষ বেরিয়ে গিয়ে যখন বাইরের লোকের সঙ্গে পিএনপিসি করছেন সেই মানুষই আবার তমগুণে আচ্ছাদিত হয়ে আছেন। ঠিক সেই রকম এই সব নিয়ে তিনি আমাদের মাঝখানে উপস্থিত হন তার এই মায়া স্বরূপকে আশ্রয় করে। কারণ যেমন একটা জিনিস তৈরি হতে, যেমন মিষ্টি তৈরি হতে গেলে তার একটা ছাঁচ দরকার, একটা ছাঁচ, তার ভিতরে ছানাটা ফেলে দেওয়া হলো, ঘষে দেওয়া হলো, তারপরে বার করে নেওয়া হলো, দেখা গেল জল ভরা তাল ছাঁচ তৈরি হয়েছে। ওই যেরকম একটা ছাঁচ দরকার, ঠিক সেই রকম ঈশ্বরকে মনুষ্য রূপ ধারণ করতে গেলে ওই ছাঁচটা দরকার, ওই ছাঁচটা তিনটে ত্রিগুণাত্মিকা শক্তি দিয়ে তৈরি হয়। মহারাজ বলছেন যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি সর্বজীবের সৃষ্টিকর্তা ঈশ্বর, আবার তিনি অবতার। ঈশ্বরের এই তিন স্বরূপ কোনো গোল নাই, অধিকার ভেদে সাকার উপাসনা নিরাকার উপাসনা, সগুণ সাকার রূপে ভক্ত ভগবানের সম্বন্ধ স্থাপিত হন। আমাদের এই পূজনীয় ভূতেশানন্দ দীক্ষা দেওয়ার সময় কথাটা খুব জোর দিয়ে বলতেন, বলতেন যে অদ্বৈতভাবে তাকে অনুভব করাটা এটা আমাদের সাধনার পরিসমাপ্তি, সাধনার পরিসমাপ্তি, তার সঙ্গে মিশে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। কিন্তু আমরা সবাই আমাদের মনের গতি, আমাদের সেই কোয়ালিটি তৈরি হয়নি, গুণগত মান তৈরি হয়নি, মনের সেই গুণগত মান তৈরি হয়নি। উনি উদাহরণ দিয়েছিলেন একটা সিঁড়ির উদাহরণ, বলছেন তোমার ছাতে যাবে একটা সিঁড়ি বেয়ে যাবে, তোমার শক্তি একটি একটি ধাপ পেরিয়ে যাবে, কারুর আবার শক্তি দুটি দুটি ধাপ পেরিয়ে যাবে, কেউ তিনটে তিনটে ধাপ পেরিয়ে যাবে, কেউ আবার জিমন্যাস্ট করে চারটে সিঁড়িতে একবার লাভ দেবে, আবার চারটে সিঁড়িতে লাভ দেবে, এই করে করে যাবে, কিন্তু সবাই সেই ওপরে উঠবে। আমরা আমাদের প্রত্যেকের শক্তি অনুযায়ী ধীরে ধীরে দ্বৈত থেকে অদ্বৈতে রূপান্তরিত হব, যেখানে দেবতা আছেন দেবতার সঙ্গে সখ্যতা স্থাপন করতে করতে এমন সখ্যতা তৈরি হবে যে আমরা তার ভাবটিকে ভাবতে ভাবতে তার ভাবই হয়ে যাব।
দেখবেন পূজ্যনীয় মহারাজদের আমরা দেখেছি খুব কাছ থেকে, আপনারাও হয়তো লক্ষ্য করেছেন, মহারাজদের আমাদের বিশেষ করে আমরা প্রেসিডেন্টদের ভেতরে দেখি, গুরুদের ভেতরে খুব দেখি, তার গুরুর স্বরূপ প্রকাশিত হতো। পূজনীয় আত্মস্থানন্দজি যখন দীক্ষা দিতে বসতেন, উনি তো পা মুড়ে দীক্ষা দিতেন, তা শেষের দিকে ওনার পা কষ্ট হতো, অনেক বয়স হয়েছে, কিন্তু উনি জোর করেই বসতেন, দু ঘন্টা প্রায় আড়াই ঘন্টা মতো পা মুড়ে বসতেন। মহারাজকে যখন বসানো হতো, রোজ দেখতাম মহারাজ আগে বাঁ পাটাকে ঢোকাতেন, তারপরে ডান পাটাকে ঢোকাতেন, ডান পাটা বেরিয়ে থাকতো আর মহারাজ সেটাকে সেট করতেন। তখন মহারাজকে দেখলে একদম এক্স্যাক্টলি পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজির মতো দেখাতো, ওই রকম তাকাচ্ছেন, ওই রকম একটা স্নিগ্ধ দৃষ্টি। বিজ্ঞানানন্দজির ছবি দেখবেন, চোখগুলোর দিকে তাকিয়ে দেখবেন কি একটা অপূর্ব স্নিগ্ধ দৃষ্টি, যেন স্নেহ ঝরে পড়ছে তার দুটি চোখ দিয়ে। যিনি ভীষণ শক্ত ছিলেন, যিনি তার আশ্রমে মায়েদের ঢুকতেও দিতেন না, কিছু করতে দিতেন না, লোকে বলতো বিজ্ঞান মার্জি আশ্রমে মেয়ে মাছি, শুধু মেয়ে মাছি তার শুধু প্রবেশ নিষেধ, তার সেই দু চোখ দিয়ে যেন করুণা ঝরে পড়ছে। বিজ্ঞান মার্জির ছবি দেখলে ঠিক যেরকম মনে হয়, আমার খুব মনে হতো। মহারাজ যখন বসতেন, আমরা মহারাজকে বসতে সাহায্য করতাম, মহারাজ ধীরে 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 বসতেন, ওই ডান পাটা বেরিয়ে থাকতো, মহারাজ আগে আস্তে আস্তে পা বাঁ পাটাকে ঢোকাতেন, তারপরে পদ্মাসনে মহারাজ বসতেন, তারপরে বসার পরে উনি ওইভাবে আড়াই ঘন্টা বসে থাকতেন। মহারাজকে দেখলে মনে হতো যেন স্বয়ং বিজ্ঞানানন্দজি মহারাজ। ভূতেশানন্দজিকে দেখেছি, কখনো রাখতেন না, একবারে শারদানন্দজির মতো রাখতেন না। আমরা মহারাজকে একবার জিজ্ঞাসা করেছিলাম, শারদানন্দজি রাখলে কীরকম হতো, মহারাজ বলেছিলেন উনি গম্ভীর হয়ে যেতেন। শারদানন্দজি গম্ভীর হলেই সবাই বুঝতে পারত মহারাজ এগিয়ে আছেন। আমি আমার সারা জীবনে প্রায় 11 বছর মহারাজকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল, একবার মাত্র মহারাজকে আমি রাখতে দেখেছি, আর সারা এবং শুনেছি অন্যান্য সাধুদের কাছে তারাও এটা বড় একটা দেখেননি। মহারাজের কোনো জিনিস অপছন্দ হলে মহারাজকে গম্ভীর হয়ে যেতে দেখেছি, কিন্তু কখনো তার সামান্যতম রাগ প্রকাশ করতে দেখিনি। শারদানন্দজির সেই যে গুণ, সেগুলো একটু একটু করে আসছেন, ঠিক সেই রকম দেখুন। এই যখন আমরা এই উপাসকরা ঈশ্বরকে উপাসনা করছি, তাকে আমরা আমাদের নিজের ভেতরে তাকে ভাবতে 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 তার ভাবটি এসে যাচ্ছে। আপনারা নিজেরা ভেবে দেখবেন যে আপনাদের ভেতরে শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা, ওই এক্সটেন্ট অবধি আসেনি, কিন্তু কোন একটা ছাপ একটু 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 করে আমাদের প্রত্যেকের ভেতরে এসেছে। আর তাদের আনন্দ, তারা যে সদা আনন্দে থাকতেন, আমরা তো সদা আনন্দে থাকতে পারি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি অবশ্যই আমরা আনন্দে থাকতে পারি। বলছেন ঈশ্বর তাই নির্গুণ নিরাকার ব্রহ্ম, তাকে এভাবেও ভাবা যায়। আবার তিনি সর্বজীবের সৃষ্টিকর্তা, যা কিছু সৃষ্টি হচ্ছে সব তিনি। আবার তিনি অবতার, অবতার মানে তিনি অবতরণ করেছেন তার মায়া দিব্য মায়াকে নিয়ে, আমার আপনার মতো হয়ে। কেন? আমাদেরকে বোঝাবার জন্য যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং তা সহজে লাভ করা যায়, শুধু দরকার একটা ভালোবাসা আর একটা সদিচ্ছা, আমি ভালো হতে চাই। বলছেন সগুণ সাকার রূপে ভক্ত ভগবানে সম্বন্ধ স্থাপিত হয়। এই যে সগুণ সাকার রূপে আমরা করি, আমরা ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি। দেখবেন ঠাকুর মা স্বামীজি গুরুদেবের ভিতরে সবচেয়ে সহজ সম্পর্ক তৈরি হয় মায়ের সঙ্গে। তার কারণ হচ্ছে মাকে দেখলেই আমরা আমাদের গর্ভধারিণীর সঙ্গে একটা অদ্ভুত মিল খুঁজে পাই। সেই রকম ভালোবাসা, আমরা যখন রাগ করি ছুঁড়ে ফেলে দিই, না খাবো না, এই রোজ রোজ একই পাউরুটি, মা বলেন ঠিক আছে বাবা আজকে খেয়ে নে, কালকে তোকে নতুন করে তৈরি করে দেবো। মা যেন ঠিক সেই রকম মায়ের জীবনী করলে যেন মনে হয়, মা যেন সব সময় সেরকম আছে, আজকে বাবা এটি খেয়ে নাও, আজকে মা ঠাকুরকে বলছেন যেমন আজ যেমন আজকে যেরকম মেপেছো সেরকম চটপট করে খেলেন। দেখুন ঠাকুর কিন্তু তার কাছে ছোটো ছেলে হয়ে গেছে, হাঁড়ি ফেটে গেছেন, আমরা হলে হায় হায় করতাম, তিনি ওসব কিচ্ছু করলেন না, তাড়াতাড়ি করে শালপাতায় কাটি দিয়ে ওপরের ভাতটা তুলে ভাত গরম ডাল তরকারি দিয়ে ঠাকুরকে বললেন আজকে যেরকম মেয়েছে গরম গরম সেরকম খেয়ে নাও। দেখবেন ঠিক এক্স্যাক্ট এই আচরণ আমরা আমাদের মায়ের কাছে পাই। তাই শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গে আমাদের একটা সহজ সখ্যতা বা বন্ডিং তৈরি হয়ে যায়, যেটা ঠাকুর বা স্বামীজির সাথে সহজে হয় না। তাদের চিন্তা করতে হয়, তাদের ভালোবাসতে হয়, তাদের ভাবতে হয়, দেখবেন একটা সময় বন্ডিং তৈরি হয়ে যায়। মা হচ্ছেন এই তিনটি জনের ভেতরে অনুসূত কমন ফ্যাক্টর। আমরা যেমন অঙ্ক করার সময় ওই লোয়েস্ট কমন ফ্যাক্টর নিই, ঠিক সেই রকম মা হলেন কমন ফ্যাক্টর। মায়ের কমন ফ্যাক্টরের নামটা কি? ভালোবাসা। এই ভালোবাসার বন্ধন দিয়ে তিনি আমাদের
সগুণ ঈশ্বরকে বাঁধতে শিখিয়েছেন, তিনি আমাদেরকে তাকে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে শিখিয়েছেন। তাই বলছেন, ত্রিগুণাত্মিকা জগৎ জগন্মাতার সঙ্গে রামপ্রসাদের কত অন্তরঙ্গ সম্পর্ক, মায়ের সঙ্গে ঝগড়া করছেন, ভগবানও তেমনি ভক্তকে আপন করে নেন। এটা আপনারা ফিল করতে পারবেন যে আমাদের যখন কেউ কোথাও কারুর কাছে কোনো কথা বলতে পারছি না, মনে হচ্ছে ঠাকুরের কাছে গিয়ে বললে তিনি যেন খুব সহজে আমাদের আপন করে নিয়েছেন। তোমা বিনা আর এ জগতে গতি নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। ভগবানের সঙ্গে সম্পর্ক কেন এরকমভাবে হয়, কারণ তিনি আমার মতন, আমি ঠিক যেরকম চাই তিনি ঠিক সেরকম, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, তুমি ঠিক তাই, তুমি ঠিক তেমন, আমি যেরকম চাই। আমরা তো সবসময় চাই জগৎ আমার মনের মতো হয়, ভগবান তাই ঠিক আমার মনের মতো হয়ে আমার মন ভোলাতে আসেন। বলেছিলেন না, এসেছিল মন হরিতে, মহাপারাবার পাড়ায়, ফিরলেন আর ঘরেতে, আপনারে গেল হারায়, তারই আপনারই মাধুরী, আপনারে করে চাতুরি, ধরিবে কি ধরা দিবে সে, কি বাঁধিয়া ফাঁদ ফাঁদিল, কি ভাবিয়া ফাঁদ ফাঁদিল, যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল, যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে সেও বাঁধিল। বলছেন ভগবান যেন অদ্ভুত একটা সম্পর্ক তৈরি করেন। বলছেন, এসেছিল মন হরিতে মহাপারাবার পাড়ায়, তিনি আমার মন হরণ করার জন্য সেই মহালোক থেকে আবির্ভূত হয়েছিলেন অবতার রূপে। এসেছিল মন হরিতে মহাপারাবার পাড়ায়, ফিরিল না আর ঘরেতে, আপনারে গেল হারায়। তিনি যে স্বরূপ, যে রূপটি ধারণ করে এসেছিলেন, সেই রূপটির হয়তো শেষ হয়ে গেল, কারণ মানব শরীর তো একটা সময়ের পরে সেটা একেবারে অপসৃত হয়ে যায়। কিন্তু বলছেন, ফিরিল না আর ঘরেতে, আপনারে গেল হারায়। কোথায় নিজেকে হারিয়ে দিলেন? আমাদের মনের মধ্যে, আমাদের প্রাণের মধ্যে, আমাদের জীবনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জুড়ে দিলেন। ভেবে দেখুন, আপনারা যারা আপনাদের বাবা মাকে হারিয়েছেন খুব সহজে অনুভব করতে পারেন, চোখ দিয়ে কিন্তু আর সেই স্থূল শরীরটাকে দেখা যায় না, কিন্তু আপনি চোখ বন্ধ করলেও তাকে আপনি সব সময় দেখতে পান। আমি তো সবসময় বলি, আমি আমার বাবাকে যখন হারিয়েছিলাম তখন আমার বাবার বয়স ছিল 51, আর আমি এখন 53, আমার বাবা কখনো 51 বেশি বয়স হয়নি। যখনই তাকে কল্পনা করি আমি ভাবি আমি সেই 10 বছরের ছেলেটি, তার হাত ধরে চলেছি বাজারে, তিনি একটা 5-star কিনে দিয়েছেন, আমি সেটা খেতে খেতে কাউ মাউ করে খাচ্ছি, আর একটু একটু করে র্যাপারটা, না এটাও তার কাছ থেকে শিখেছিলাম, র্যাপারটাকে কীরকম নামিয়ে নামিয়ে খেতে হবে। তারপরে সারা বাজার ঘুরে যখন ক্লান্ত হয়ে তিনি আমাকে নিয়ে আসতেন, কলকাতায় সাইকেল ওই টানা রিক্সা পাওয়া যেত, তো সেই আপনি অযথা হাত তুলবেন না, হ্যাঁ ওই টানা রিক্সায় সেরকম নিয়ে আসতেন, তখন আমরা দেখতাম ওই তিনি আগেকার দিনে একটা ক্যাডবেরির এক ধরনের বিশেষ ইয়ে পাওয়া যেত, ছোট্ট ছোট্ট কিউবগুলো, এখন আর পাওয়া যায় না সেগুলো, এখন আমন মমন মিলিয়ে অদ্ভুত কাণ্ড হয়েছে, তো সেইটা তিনি আমাদের কিনেতেন, সেটা খেতে খেতে আসতাম। যখনই তার কথা চিন্তা করি আমরা একবারে সবটা রিভার্স হয়ে গেছি, তিনি সেই 51 বছরে থেমে গেছেন, আর আমার এই 53 বছরটা কমে 10-এ রূপান্তরিত হয়েছে, সেই মধুর স্মৃতিটা তখন আমাদের ভেতরে জাগে। তাই বলছেন, ঈশ্বর এই আমাদের সঙ্গে এরকমভাবে লীলা করেন, এসেছিল মন হরিতে মহাপারাবার পাড়ায়, ফিরিল না আর ঘরেতে, আপনারে গেল হারায়, তার সেই সুখস্মৃতিটা আমাদের সাথে মিলিয়ে আমাদের জীবন বোধের সঙ্গে মিলিয়ে দিলেন, তারই আপনারই মাধুরী, আপনারই করে চাতুরী, তিনি তার যে সেই দিব্য রূপটিকে আমাদের সামনে ধারণ করে রেখেছেন সেটি যেন মানে তার যে আশার সে তিনি ভুলেই গেছেন। সে বলছেন না, বরাহ অবতার এসেছিলেন, তার উদ্দেশ্য সাধিত হয়ে গেছে, তিনি কিন্তু সংসার করছেন, ছানাপোনা নিয়ে করছেন, হ্যাঁ যখন বিষ্ণু এসে এই শিব এসে তার ত্রিশূল দিয়ে এসে তাকে হত্যা করলেন, তখন তিনি হা হা করতে করতে ফিরে গেলেন আবার আপন লোকে। ঠিক সেই রকম তিনি যেন আপনাকে নিজেকে আমাদের লীলার ভেতরে হারিয়ে দেন, তারই আপনারই মাধুরী, আপনারই করে চাতুরী, ধরিবে কি ধরা দিবে সে, কি ভাবিয়া ফাঁদ ফাঁদিল। আমরা তিনি আমাদের সঙ্গে খানখানে ছু কিতকিত খেলতে আসেন, আপনারা সবাই খেলেছেন, কুমির তোমার জলকে নেমেছি, কুমির ডাঙ্গা সবাই খেলেছেন। আমরা কল্পনা করি একটা উঠোনের ভেতরে অনেক জল আছে, আর তার ভেতরে যেখানে যেখানে উঁচু উঁচু জায়গা আছে সেগুলো হচ্ছে ডাঙা, একজন কুমির হয় আর তাকে বলে কুমির তোমার জলকে নেমেছি, আর কুমির এসে তাকে ধরার চেষ্টা করে, তারপরে সে টুক করে ওই ডাঙায় উঠে পড়ে আর কুমির ধরতে পারে না। ঠিক সেই রকম ভগবান যেন আমাদের সঙ্গে ছুকিত খিত খেলতে আসে, এসে কখন যেন ধরিবে কি ধরা দিবে সে, কি ভাবিয়া ফাঁদ পাতিল।
কি ভেবেছিল, কি তার উদ্দেশ্য ছিল ভুলে গেছেন, মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত হয়ে গেছেন এবং মানুষও ভুলে গেছেন তিনি দেবতার সঙ্গে সম্পর্ক করেছেন। কারণ কখন তিনি দেবত্বে উত্তীর্ণ হয়ে গেছেন ভুলে গেছেন, তো তার মনুষ্যত্ব ঈশ্বরের সঙ্গে থাকতে থাকতে, বড় মানুষের সঙ্গে থাকতে থাকতে বড় মানুষই তাকে পেয়ে বসেছে। তাই বলছেন যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল, যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে সেও বাঁধিল। আমার দুঃখ আমার বেদনায় তিনি যেন একবারে সমবেতী হয়ে ছচ্ছর করে তার চোখ দিয়ে জল পড়ছে। যে কাঁদনে হিয়া কাঁদিল সে কাঁদনে সেও কাঁদিল, যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে সেও বাঁধিল। আমাকে জীবের যাবতীয় সমস্ত কিছু সব মায়া মমতা এইসব দিয়ে বেঁধে দিয়েছেন, ঠিক সেই রকমভাবে আমিও যেন তাকে বেঁধে ফেলেছি। তিনি বুঝতেই পারেননি কখন আমি তাকে আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে বেঁধে ফেলেছি। সেই যে ছোট শিশু তাকে নিয়ে মা খেতে গেছেন চাষ করতে, সেটা ইয়েতে নর্থ বেঙ্গলে খুব দেখা যায়, কাপড় দিয়ে বেঁধে ওই চা বাগানে কাজ করে, যেমন সেই ইয়ে ছিল বুকের কাছে বাচ্চাটা বাঁধা থাকে আর পিঠেতে ঝুড়ি বাঁধা থাকে, মা এমনি করে চা তোলেন আর ফেলতে থাকেন আর বাচ্চাটা সেই মায়ের বুকের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। ঠিক সেই রকম ঈশ্বর আমাদের মাধ্যে এসে কখন যে আমাদের বাঁধনের মধ্যে বাঁধা পড়েছেন আমরা কোনো সময় কোনো অবস্থায় বুঝতে পারি না। ঠাকুর ঈশ্বরকে আস্বাদন করেছেন নানাভাবে, ব্রাহ্মরা আর্য সমাজীরা এসব মানতেন না, খ্রিস্টানেরাও তাদের নিজ ধর্ম মতের এই ওই একটি ছাড়া আর কিছু মানতেন না। এই ঝগড়া মেটাবার জন্য ঠাকুরের আগমন, তিনি বললেন যত মত তত পথ। তার এই বাণী স্বামীজি শিকাগো ধর্মসভায় গিয়ে বললেন, প্রাচীন ভারতের যত রকমের সাধনা আছে বেদ বেদান্ত উপনিষদে ঠাকুর সব সাধন করলেন, আবার বর্তমানে যত রকমের সাধনা তাও প্রাচীন এবং নবীনের যোগ সাধন করে ধর্ম প্রতিষ্ঠা করলেন। ঠাকুর সেই প্রাচীন কৃষ্টির মূর্ত বিগ্রহ আর স্বামীজি বর্তমানের আধুনিক দর্শন বিজ্ঞানের শ্রেষ্ঠ প্রতিনিধি। আমাদের ভেতরে বিভিন্ন ধর্মমত শুধুমাত্র খ্রিস্টান মুসলমান নয়, আমাদের হিন্দুদের যে বিভিন্ন সেক্ট আছে, বৈষ্ণব শাক্ত শৈব গণপত্য, হ্যাঁ তারপরে এই সমস্ত সৌর, এই যে সমস্ত বিভিন্ন আছে তাদের ভেতরে এইগুলো শুরু হয়ে গেল। আদিগুরু শঙ্করাচার্য নিয়ম করে দিলেন এই যে পাঁচটি ধর্মমত আছে এই পাঁচটি ধর্মমতকে প্রত্যেকের দেবতাকে পুজো করতে হবে, গণপত্য শৈব সৌর বিষ্ণু এবং শাক্ত। শক্তি যেহেতু সবাইকে ঠেলে নিয়ে যায় তাই সবার শেষে শাক্তদের রাখা হলো। কিন্তু কিছুদিন পরে যে দেখা গেল যে শৈবরা তাদের দেবতাকে আগিয়ে গিয়ে দিলেন, গণপতি পরে পুজো হচ্ছে, এইটা হতেই থাকে। শুধুমাত্র যে অন্য ধর্মমতে আমারটাই ভালো আর তোমারটা খারাপ এটা বলছে তা নয়, ধর্ম পথেরও যে অনুসূত যাবতীয় পথের তার ভেতরেও আছে। আমাদের মনে যেন সংশয় তৈরি হয়েছিল যে পথে যাচ্ছি সে পথটা কি ঠিক, তাই ঠাকুর এলেন। স্বামীজি লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাশ্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম, তিনি সমস্ত সংশয় রাক্ষস সংশয়রূপী রাক্ষসকে নাশ করে এক নতুন ধর্মপথ এনে দিলেন। উদাহরণটা ভারী সুন্দর, একটা পুকুর তার চারটি ঘাট আছে, প্রত্যেক ঘাটের মানুষ ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন নাম দিয়ে সেই ঘাট দিয়ে নেমে জলই নিচ্ছেন, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি আর কেউ বলছে অন্য কিছু, কেউ বলছে জল, কিন্তু জল তার স্বরূপত্ব কিন্তু বদলে যাচ্ছে না। ঠিক সেই রকম ঈশ্বরকে যে নামেই ডাকা হোক না কেন সে ঈশ্বরকেই ডাকছে, নাম ভেদে ঈশ্বরের অস্তিত্বের কোনো পরিবর্তন হয় না, সব পথ সব মত তাকে তা দিয়ে তাকে পাওয়া যায়। তার এই বাণী স্বামীজি চিকাগো ধর্মসভায় গিয়ে বললেন, ওই যে দ্রিজুকুটিল যে শ্লোকটি শিবমহিম্ন স্তোত্র থেকে তিনি বলেছিলেন যে বিভিন্ন নদী বিভিন্ন পথ দিয়ে একা সমুদ্রে মিশে যায়, ঠিক সেই রকম বিভিন্ন মত বিভিন্ন পথ গিয়ে সেই ঈশ্বর সমুদ্রে তার ভেতরেই লীন হয়ে যায়, তার ভেতরেই সে যেন একেবারে তার ভেতরে সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে, এইটির কথা স্বামীজি তার শিকাগো বক্তৃতায় বলেছিলেন। বলছেন যে ভারতে প্রাচীন ভারতে যত রকমের সাধনা আছে বেদ বেদান্ত উপনিষদে ঠাকুর সব করলেন, আর বর্তমানে যত রকমের সাধনা তাও করে প্রাচীন এবং নবীনের যোগ সাধনা করে ধর্ম প্রতিষ্ঠা করলেন। তিনি হোলি ট্রিনিটি চার্চ কলকাতায়
নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেনশ্রীটের উপর দাঁড়িয়ে আছে, সেখান থেকে বেরিয়ে পায়ে হাঁটতে হাঁটতে অ্যামার স্ট্রিটের সামনে দিয়ে যেতে যেতে সেন্ট পল স্কুল অতিক্রম করে তাদের যে চার্চ হোলি ট্রিনিটি চার্চে গেলেন। ট্রিনিটি চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে খ্রিস্টানরা কেমন করে খ্রিস্টকে সাধনা করেন, ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ভেতরে কেন ঢুকলেন না, যদি তাকে আর কালীঘরে না ঢুকতে দেয় তাহলে ওইটুকু পাটোয়ারি বুদ্ধি তিনি করলেন। কিন্তু প্রত্যেক ধর্মমত প্রত্যেক ভাবের সঙ্গে একটা যোগ সাজস করে দিলেন। আগে যেটা ঘৃণার ছিল, একে অপরকে বুঝতো না, শুনেছি নাকি যে বৈষ্ণবরা যখন তাদের পুজোর থালায় যদি বেলপাতা দেখে থাকে কাঠি দিয়ে সেই বেলপাতাকে এমনি এমনি করে তুলে ফেলে দিতেন। শৈবরাও ঠিক সেরকম তুলসী পাতা তাদের পুজো দেখতে পেলে কাঠি দিয়ে এমনি এমনি করে তুলে ফেলে দিতেন, ছুঁড়ে ফেলে দিতেন। এই যে সমন্বয় সাধন, এটি তিনি করে দেখালেন। শুধু তাই নয়, এই সমন্বয় সাধনে প্রাচীন খ্রিস্টির মূর্ত বিগ্রহ হলেন ঠাকুর এবং আর স্বামীজি বর্তমানে আধুনিক দর্শন বিজ্ঞানের শ্রেষ্ঠ প্রতিনিধি। সেটার ইন্টারপ্রিটেশন, সবসময় যে তত্ত্ব জানলেই হবে না, তত্ত্বকে নিজের জীবনে প্রতি মুহূর্তে প্রতি কাজে কেমন করে ব্যবহার করতে হবে সেইটিও জানা খুব জরুরি। বলছেন ঠাকুরের সমন্বয়ের বার্তার কথা বলছেন। ঠাকুর একবার এবার এসে জগৎকে তিনটি বড় বড় ভাব দিয়ে গেলেন। প্রথমটি তার সমন্বয়ের ভাবটি দেখো, পলাশির যুদ্ধে 1757 খ্রিস্টাব্দের পর ইংরেজরা ধীরে ধীরে ভারতে আধিপত্য বিস্তার করল। 1836 খ্রিস্টাব্দে ঠাকুরের আবির্ভাব, দক্ষিণেশ্বরে এলেন, চলল তার সাধনা, যে সাধনার তুলনা ইতিহাসে পাওয়া যায় না। জোরের সঙ্গে বলতে পারি, সাধনার দ্বারা সত্য অনুভূতি করে সর্বধর্ম সমন্বয় তিনিই করে গিয়েছেন। তার আগমন কোনো একটা সম্প্রদায় স্থাপন করার জন্য নয়, বাহ্য দৃষ্টিতে তিনি ছিলেন একজন পূজারি। পাঁচ টাকা মাইনে আর বছরে বরাদ্দ 3 জোড়া ধুতি, যার দাম ছিল 4.5 টাকা, সভ্য সমাজে অপাঙ্কেয়। আর আজ দেখো পৃথিবীর বড় বড় দার্শনিকগণ তার ভাব গ্রহণ করছেন, তার নাম জপ করেছেন। দেখো পাগল পূজারীর মধ্যে কি মহাশক্তি, সাক্ষাৎ ভগবান বলছেন যে লোকে মাথা পেতে নেবে না। ঠাকুরের আবির্ভাবের প্রাক্কাল কলকাতায় সে সময় ধর্ম নিয়ে খুব আলোড়ন চলছে। মহানগরের বুদ্ধিজীবীদের ওপর খ্রিস্টান মিশনারিদের দারুণ প্রভাব। মিশনারিরা শুধু যে ধর্ম প্রচার করতেন তা নয়, কলেজে প্রফেসরিও করতেন। তাদের লেকচার শুনে যুবকগণ একেবারে মেতে যেত, তারা যা বলতেন ছেলেরা তাই মানত। তারা শিখল ভারতের ধর্মে যা কিছু আছে সব কুসংস্কার, কত ছেলে খ্রিস্টান হয়ে গেল। আবার ব্রাহ্ম সমাজেও সদস্যদের একটা ফর্ম সই করতে হতো, আমি মূর্তি পূজা মানি না ইত্যাদি। তখন আবার একদিকে আর্য সমাজ, চারিদিকে নানা সম্প্রদায়, এরূপ বিরোধ চলছে। তখন ঠাকুর এলেন দক্ষিণেশ্বরে ভবতারিণীর পূজা দিয়ে, পূজারি হয়ে বলছেন মা দেখা দে। সরল প্রাণে ব্যাকুল হয়ে মাকে ডাকছেন। 12 বছর অভূতপূর্ব সাধনা করে তিনি দেখালেন যত মত তত পথ। কেশববাবুকে বললেন এই যে মূর্তি পূজা নিয়ে ঝগড়া, এসব অজ্ঞানের কথা। সত্যি কথা, এই মূর্তি পূজা নিয়ে যে যাবতীয় ঝগড়া এগুলো অজ্ঞানের কথা। আমরা বলি না, দেখবেন ছোট ছেলেকে বলি যে তাকে যদি ঠান্ডা না করতে পারি বলি তোর বাবা, এটা তোর বাবা না, এটা আমার বাবা। আর ছোট ছেলে কাঁদতে থাকে, না না এটা আমার বাবা, তোমার বাবা নয়, কখনো হতে পারে না। দেখবেন এটা আমরা খুব লক্ষ্যই করে থাকি, কারুর মাকে বলি এটা তোর মা নয় আমার মা, মাওরা মিথ্যে করে মাথায় হাত টাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে আমাদের ভীষণ রাগ হতে থাকতো, হ্যাঁ মা এরকম করলো। কিন্তু যত বড় হতে থাকি তত আমরা বুঝতে পারি যে ওগুলো সত্যি সত্যি এটা ছেলে খেলা, খেলার মতো। ঠিক সেই রকম এই যে ধর্মমত নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছে, আর আমরা সেই দিকে মাতামাতি করছিলাম অজ্ঞানের কারণে, কারণ সেই ধর্মের যে গভীরতর ভাব সেটির দিকে আমরা যাইনি। না আমরা আমাদের নিজের ধর্মের যে গভীর ভাব তার ভেতরে গিয়েছি, না আমাদের যে ধর্মটিকে নিয়ে নাচানাচি করছি, যেটা যে ধর্ম পথ মতটিকে নিয়ে হইচই করছি তারও গভীরতায় যাইনি। তার যে বাহ্য আড়ম্বর, তার যে পূজা, সেইগুলির মধ্যে গিয়েছি। দুর্গাপুজো কালী পূজা মানে আমরা বুঝেছি পূজায় কিছু বৈশিষ্ট্য নেই, শুধু পাঁঠা বলি আছে। আমাদের এখানে এই সাগরে
আমাদের গঙ্গাসাগর ইউনিটে আগে দুর্গা পুজো হতো, এবং দুর্গা পুজোর অঙ্গ হিসেবে যেরকম বেলুড় মঠে হয় সেরকম কুমারী পুজো হতো। তারপরে এই যে কোনো কারণেই হোক এখানে দুর্গা পুজো বন্ধ হয়ে যায়। ভক্তরা অনেক সময় এখানকার সাধারণ লোকেরা বলতেন, আপনি দুর্গা পুজো নাই করলেন করলেন, অষ্টমীর দিন একটা কুমারী পুজো লাগিয়ে দিলেই হয়। দুর্গা পুজোর অঙ্গ হিসেবে কুমারী পুজো করা হতো, কুমারী পুজো আলাদা করে করা হতো না। এই যে কুমারী পুজো আলাদা করে করা যায় না এইটার একটা অদ্ভুত কথা, শক্তিপীঠ থাকতে হবে, বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের কামাখ্যায় কুমারী পুজো হয়, কিন্তু কারণ সেখানে শক্তির স্বরূপিনী নিত্য সাধনা হয় তাই কুমারী পূজা হওয়া সম্ভব। এই বিশুদ্ধানন্দজি বহুবার যখনই গুহাটি গেছেন তখনই ওখানে গিয়ে কুমারী পূজা করেছেন, একটি ভারী সুন্দর ছবি আছে। পূজনীয় প্রেমানন্দজি রামগোপাল মহারাজ তখন ব্রহ্মচারী, তিনি পূজা করছেন গুহাটির মন্দিরে এবং গভীর সমাধিতে মগ্ন বিশুদ্ধানন্দজি তার ঠিক পেছনে একটা কালো রঙের চাদর জড়িয়ে বসে আছেন। কি সুন্দর সে ছবিটা, দেখলে একবারে চোখ জুড়িয়ে যায়, একবারে আনন্দে তার মুখখানা যেন আনন্দে ফেটে পড়ছে। আমাদের এখানকার লোকজন মাঝে মাঝে বলে, কেন আপনি দুর্গা পুজো নাই বা করলেন, একটা কুমারী পুজো লাগিয়ে দিন। ওরকম জিনিস লাগিয়ে দেওয়া যায় না, আমাদেরও এটা একটা সবচেয়ে বড় সমস্যা। আমরা ধর্মের ভেতরে না গিয়ে তার আনুষ্ঠানিক জিনিস, অনুষ্ঠানের প্রতি এত বেশি নজর দিই, ফলে অনুষ্ঠান যে সবসময় আমাদের কাছে খুব আকর্ষণীয় হবে তা নয়। দেখবেন একই বিয়ের অনুষ্ঠানে কেউ নাচছে আর কারণ কী সব মাঙ্কি ডান্স করছে। আমরা দেখেছি ছোটোবেলায় যখন পাঞ্জাবিদের বা অবাঙালিদের বিয়ে হতো, রাস্তায় তারা নাচতে নাচতে যেত আর আমরা বাঙালিরা নাক ছিটকে বলতে, ইস ওটা বিয়ে, হ্যাঁ ছেলে মদ্দা বুড়ো সব মদ খেয়ে সারা রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে আর বর মুখের সামনে একটা কীরকম, আমাদেরটা কী সুন্দর, কীরকম শুচিশুভ্র ব্যাপার। হ্যাঁ গোলাপ ফুল লাগানো গাড়িতে আসে, বর এসে নামলে শাশুড়ি তাকে জল ঢেলে দিয়ে তাকে ইয়ে করায়, তাকে নিয়ে যায় বরণ টরণ করে, কী সুন্দর সিল্কের কাপড় পরে আছে, মাথায় একটা গাদা বোটের মতো টোপর পরে আছে, কী সুন্দর। দেখুন পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন দেখবেন বাঙালি বিয়েতেও বাঙালিরাও নাচতে নাচতে যাচ্ছে, রাজা কি আয় গি বারাত, এই নাচতে নাচতে চলেছে। আস্তে আস্তে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদল হয়ে যাচ্ছে, ওই ভাবনাগুলোকে আমরা আপনাতে থাকলাম। হ্যাঁ সেই কোথায় একটা দেখছিলাম যে পাঞ্জাবি নাচের বিয়ের নাচের স্পেশাল কি না, একবার করে হাতটা উপরে তুলবে, হচ্ছে বাল্ব লাগাও আর আরেকটা হচ্ছে বাল্ব খোলো, দু হাত এমনি এমনি করে তুলে নাচ হচ্ছে কিনা, বাল্ব লাগাও একবার, এক হচ্ছে বাল্ব খোলো। এই ক্লিপিংস সারা সব আসে তো ফেসবুকে, সেখানে দেখছিলাম যে পাঞ্জাবি নাচের বৈশিষ্ট্য কিনা, বাল্ব লাগাও আর বাল্ব খোলো। আস আদতে কি তাই না, ওই আনন্দের এক একটা ভাবের এক এক রকমভাবে প্রকাশ হচ্ছে, আমরা সেটা বুঝতে পারি না, আমরা এটা ধারণাই করতে পারি না, তাই আমাদের এই নানা রকমের সমন্বয় তৈরি হয়, তাই আমাদের এই নানা রকমের সমস্যা তৈরি হয়। আমরা যত গভীরে ঠাকুর এই সাধন ভজন করে এই গভীরে পৌঁছে গিয়ে তার অনুভব রাশিটিকে আমাদের কাছে উপহার দিলেন, কি বললেন, বললেন যত মত তত পথ। আর এই যে মূর্তি পূজা নিয়ে ঝগড়া এসব অজ্ঞানের কথা। কেউ ওই যে আছে না যে চাঁদ সদাগরকে ইয়ে বললেন, মনসা দেবী বললেন তুমি আমায় পুজো করো, তিনি বললেন যে হাতে পুঁজি মুই দেব সুলোপানি, সে হাতে না পুঁজি মুই চ্যাং মুই কানি। ওই একবারে নিম্ন শ্রেণীর যে আর দেবী মনসার একটা চোখ খারাপ ছিল তাই তাকে কানি বলতেন, কানা অন্ধ। তাই বলছেন যে হাতে পুঁজি মুই দেব সুলোপানি, আমি এই হাত দিয়ে দেবতাকে পুজো করেছি, অতএব ডান হাত দিয়ে পুজো করব না। যখন সত্যি সত্যি পরিবারে বিপর্যয় দেখা দিল, যখন সেই চাঁদ সদাগরের সপ্ত সিন্ধু ডুবে গেল, তার সেই সপ্ত তরি ডুবে গেল, তার ছেলেরা মারা গেলেন, এমনকি তার লক্ষিন্দর তার লোহার বাসর ঘর তৈরি করে তাকে বাঁচানো গেল না, বেহুলা দেবতাদের কাছ থেকে এই মনসার স্বর্গে গিয়ে দেবতাদের কৃপায় মনসার কৃপায় তার প্রাণ ভিক্ষা করে নিয়েলেন, তার প্রাণ ভিক্ষার অন্যতম শর্ত হচ্ছিল স্বর্গে মনসার পূজার প্রচলন করতে হবে। তিনি এসে তার শ্বশুরমশাইকে অনেক করে বোঝালেন, অবশেষে তিনি রাজি হলেন, হাতে ফুল নিয়ে বাঁ হাত দিয়ে দেবীকে অঞ্জলি দিলেন। এই যে যাবতীয় এগুলো যদি দেখেন এগুলোর পেছনে সবটাই মনে হবে এটা যেন অজ্ঞানের কারণ। যদি আমি মনে করি আমার ইষ্টই ঐরূপ ধারণ করে এসেছেন, তিনি এখন ঐরূপ ধারণ করে এসছেন, তখন হয়তো আমাদের মনের ভেতরে এই ভাবটা জাগবে না। একটা ছোট্ট চুটকি অনেকে বলেন দেখি, বলছেন রামকৃষ্ণ লোকে গিয়েছেন দুটি লোক এই যা একটা জাহাজে করে যাচ্ছেন, এমন সময় দেখা গেল জাহাজটি ডুবতে চলেছে,
আরেকটি লোক যে ছিল সে যায় শ্রীরাম বলে লাভ দিল, আর সঙ্গে সঙ্গে দেখলো রামচন্দ্র সে তাকে কোলে নিয়ে চলে গেল। এবার এ তো সেই ভাবছে যে জয় শ্রীরাম, তারপরে জলের দিকে তাকিয়ে বলছে অনেক জল, না থাক। তারপরে জয় মহাবীর বলছে, তাতে বলছে না থাক। তারপরে বলছে জয় মা দুর্গা, তারপরে আবার জল দেখছেন, দেখছেন অনেক জল, পারবেন না। তারপরে তিনি বলছেন যে ওই জয় হর হর মহাদেব, তারপরে দেখছেন তাও হচ্ছে না। তারপরে কি একজন তাকে ধাক্কা মেরে ফেলে দিল, তিনি বলছেন দুঃশালা বলে লাভ দিয়ে ফেললেন জলের ভিতরে। তারপরে সেই রামকৃষ্ণ লোকে গিয়ে তিনি দেখছেন দরজায় ঘরে ঠাকুর দাঁড়িয়ে আছেন। ঠাকুরকে তিনি বললেন সারাটা জীবন ধরে আপনাকে ডাকলুম, আর সে সময় আপনি এলেন না, বলে হ্যাঁ এসছিলুম তো, তুই যখন বলি জয় মা দুর্গা, আমি তাড়াতাড়ি করে মা সারদার কাছ থেকে শাড়িটি পরে দুর্গা রূপে অবতীর্ণ হতে গেছিলাম, তখনই শুনলাম তুই বলছিস হর হর মহাদেব। তাড়াতাড়ি খুলে বাঘছালটা কোমরে জোড়াতে জোড়াতে তুই বলছিস জয় মহাবীর, বাঘছাল খুলে কাপড়টাকে এঁটে হাতে গদা নিয়ে দেখতে দেখতে বলছিস তুই দুঃশালা। তখন আমি ভাবছি আমার এত রূপের ভেতরে শালা রূপটা কেমন, আমি তাই বুঝতে পারিনি বলে তোকে ধরে নিয়ে আসা হয়নি, এখন তুই আমার সাথে রামকৃষ্ণ লোকে চলে। আমাদের নিজেদের কনফিউশন, এই যে অজ্ঞানতার কারণে এ বলছে আমার এটা সুন্দর, ও বলছে আমার এটা সুন্দর, তোমারটা খারাপ আমারটা ভালো, এটা সবটুকুই অজ্ঞানতার কারণে। যখন আমাদের আমরা এই জ্ঞানে প্রতিষ্ঠিত হই যে জগতে যা কিছু দৃশ্যমান, যে এই বক্তৃতার শুরুতে ভগবান মহারাজ বলছেন না যে শুধু তাই নয় তিনি আত্মারূপে সকলের মধ্যে রয়েছেন, তিনি যেন সব কিছুর ভেতরে অনুস্যূত হয়ে আছেন, প্রকটিত হয়ে আছেন, এটা যখন আমরা অনুভব করতে পারব তখন এই অজ্ঞানের আবরণ আমাদের চলে যাবে। আমাদের এত কৃষ্টি রয়েছে কিন্তু একটি বিলেতি ছাপ না হলে আমরা তার কিছুই নিই না। কজন মনীষীর নাম জিজ্ঞাসা করলে অনেকে তো সাহেবের নাম বলবে, ঋষিদের নাম করবে কেউ। যখন চিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ ঠাকুরের বাণী প্রচার করলেন তখন ভারতবাসী ভাবতে লাগলো কেই আশ্চর্য বক্তা। এটা হচ্ছে কথা, আমাদের বিদেশি ছাপ না থাকলে হয় না। আমরা কেউ বলতে পারি না রানা প্রতাপের বাবার নাম কি ছিল, আমরা কেউ বলতে পারি না সংযুক্তা কোথাকার রানী ছিলেন, আমরা কেউ বলতে পারি না আমাদের নিজেদের বাংলার ইতিহাস। বিনয় বাদল দীনেশ আমাদের কবে, আমাদের কাছে বিনয় বাদল দীনেশ বিবিডি বাগে রূপান্তরিত হয়েছে আমরা জানি না, আমরা আমাদের নিজেদের ইতিহাস সম্পর্কে জানতে চাই না, অথচ আমরা জানি বিদেশি শাসকদের গল্প জানি। আপনি জিজ্ঞাসা করুন যে লর্ড ক্লাইভের পর কে কে এসেছিলেন, শেষ মাউন্টব্যাটেন ছিলেন, এসব একবারে পরপর পরপর কেউ কেউ তো একবারে নাম বলে দিতে পারবে। অথচ আমাদের দেশের দেশ স্বাধীন হওয়ার পর যারা রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের নামগুলো পরপর বলতে পারি না। এই কে একজন বলছিলেন, শুনছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধান বলছেন, দেশের প্রধানমন্ত্রীকে না মমতা ব্যানার্জি, আর দেশের রাষ্ট্রপতিকে নরেন্দ্র মোদী। এই যে আমাদের যে অস্তিত্ব সেটাই জানি না, পূর্বপুরুষের নাম জানি না, তিন পুরুষ আগেকার নাম জানি না, এক অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত আত্মবিস্মৃত জাত। আমরা জগতের সব কিছুকে জানতে চাই শুধু নিজেকে জানতে চাই না। শ্রীরামকৃষ্ণকে জানার, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সখ্যতা হওয়া এটা একটা বড় শিক্ষা তিনি আমাদের শিখিয়েছেন, নিজেকে এই জানতে হবে, আত্মানুসন্ধানটা আমাদের করতে হবে। ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ঈশ্বর স্বরূপ আমার ভেতরে বিরাজ করছেন, তিনি আমার ভেতরে অনুস্যূত হয়ে আছেন, তাই তাকে জানাটা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণ আমাদের এই আত্মানুসন্ধানের এই সন্ধান দিয়ে গেলেন, আত্মপথকে অনুসন্ধান করার ব্যবস্থা করিয়ে দিয়ে গেলেন। বলছেন বহুরূপীর গল্পে ঠাকুর সাকার নিরাকার তত্ত্ব কেমন বোঝালেন, বহুরূপী গিরগিটি কখনো লাল কখনো সবুজ কখনো হলুদ নানা রং ধরে, আবার কখনো একেবারেই রং নেই। বেশিরভাগ লোক বহুরূপীর এই এক একটি রং দেখে আর ভাবে সেটাই একমাত্র সত্য, কিন্তু এই গাছতলায় যে থাকে সেই সব রকম দেখতে পায়, গাছতলার লোকটিকে ঠাকুর স্বয়ং। এইটা হচ্ছে কথা, আমরা বহুরূপীর নানা রং দেখি এবং সেই রঙগুলো পৃথক পৃথক রঙে মজে থাকি, কিন্তু তার যে রঙহীন রূপটা যেখানে কোনো আলো ছায়া কিচ্ছু নেই, যেখানে তিনি একাকার হয়ে আছেন, সেই রূপটিকে দেখতে চাই না। আরেকটি সুন্দর রূপক বললেন একজনের একটি রঙের গামলা ছিল, সেই গামলায় এমন আশ্চর্য গুণ, সেই গামলার এমন আশ্চর্য গুণ যে লোকে যে রঙে ছোপাতে চাইছে সেই রঙেই কাপড় ছুপে যেত। একজন চালাক লোক এসে গামলার মালিককে বললেন তুমি নিজে যে রঙে রেঙেছো আমায় সেই রঙটি দাও,
রং মানে ভাব। ঠাকুরের কাছে আসক্ত আসছেন, ব্রহ্ম আসছেন, আসছেন বৈষ্ণব, তিনি তার অনুভূতি নিয়ে বসে আছে, যে যেমন চায় তাকে সেইভাবে দিচ্ছেন। তার এই সমন্বয় ভাবটি এগিয়ে আসছে, চারিদিকে একটা আলোড়ন চলেছে। জমি পরিষ্কার হলেই সমাজে এই সমন্বয় ভাব প্রতিষ্ঠিত হবে, সব ধর্মমত জানতে হবে, মানতে হবে। লোকে এখন দিন দিন এই ভাব নিচ্ছে, আমরা এক শুধু মুখে বললেই হবে না, বাইরে একত্রে পাতা পিষে পেতে বসে খেলেও হবে না, ভেতর থেকে অন্তরে অন্তরে এক হতে হবে। এইটা খুব জরুরি, আমরা সবাই যে এক এটা বোঝাটা খুব জরুরি। এটা যতক্ষণ না আমরা অন্তরে অনুভব করতে পারবো ততক্ষণ হবে না। আমাদের গোলপার্ক রামকৃষ্ণ মিশন একটা ভারী সুন্দর রীতি দেখেছিলাম, ওদের 29শে জানুয়ারি ওদিনকে প্রতিষ্ঠা দিবস, তার ঠিক আগের দিন রাত্রিবেলা যখন সব সাজানো গোছানো শেষ হয়ে যায়, সব কাজকর্ম মিটে যায়, তখন মেন ফায়ারের বাইরে একতলায় যে লম্বা বারান্দাটা থাকে, সেই বিবেকানন্দ হলের নিচের যে বারান্দাটা, সেই বারান্দাটায় সবাই একসঙ্গে খেতে বসে। সাধু, ব্রহ্মচারী, সুইপার, বড়বাবু, চিফ ইঞ্জিনিয়ার, প্রোগ্রাম ডাইরেক্টর থেকে আরম্ভ করে স্কুল অফ ল্যাঙ্গুয়েজের প্রিন্সিপাল, যেহেতু মহিলা তিনি আসতেন না, কিন্তু বাকি সবাই কোয়ার্টারে যারা আছে সবাই খেতে বসতেন একসঙ্গে। সে এক অদ্ভুত ভাব, এরকম ভালো জিনিস আমি সত্যি কখনো দেখিনি। সবাই একসঙ্গে বসে আনন্দের সঙ্গে খাচ্ছে, প্রত্যেকে কেউ আলাদা নয়, সবাই ইনস্টিটিউটের একটা পার্ট, সবাই ইনস্টিটিউটের একটা অঙ্গ। এটা যেন বোঝা যাচ্ছে, এই ইনস্টিটিউট অফ কালচার চালাতে ঠিক যেই রকম করে এরকম একজন সাধুর কন্ট্রিবিউশন আছে, ঠিক সেই রকম একজন গৃহীরও কন্ট্রিবিউশন আছে, সমান কন্ট্রিবিউশন আছে। কেউ ছোট নয়, কেউ বড় নয়, প্রত্যেকের অদ্ভুতভাবে একটা যোগাযোগ, প্রত্যেকে একসঙ্গে একসঙ্গে আছে, প্রত্যেকে সেই একই শ্রীরামকৃষ্ণ সত্তাকে প্রকাশিত করতে, পল্লবিত করতে সাহায্য করছে। এইটি এই ইয়ের ভেতরে বোঝানো যায়। প্রত্যেক মাসে ওই আমাদের ইনস্টিটিউট অফ কালচারের যে মেস আছে, সেই মেসে রামনাম সংকীর্তন হয়, এবং সেই রামনাম সংকীর্তন সাধুরাই গাইতে যান, এবং সঙ্গে করে ওখানে যারা আছে মেসে, যারা আছে ব্যাচেলার, ফ্যামিলি ম্যান, সবাই আসেন। আর ওই একদিন ওই ওই খিচুড়ি টিচুড়ি কিছু একটা খাবার তৈরি করা হয়, সেটা রামচন্দ্রকে নিবেদন করা হয় এবং সবার ভেতরে বিতরণ করে দেওয়া হয়, কোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়, মেসে যারা খায় তারাও পায়, আবার ইনস্টিটিউট অফ কালচার যে মংস কোয়ার্টার সেখানেও আসে। এক অদ্ভুত সমন্বয় আমরা দেখেছিলাম, পিকনিক করতে যেতাম, দুটো বাস, একটা ব্যাচেলার্স বাস আর একটা হচ্ছে ফ্যামিলি বাস। ব্যাচেলার্স বাসে মোটামুটিভাবে সাধুরা সবাই থাকতেন এবং সমস্ত কর্মীরা যারা এখনও বিয়ে হয়নি বা যাদের স্ত্রী অনেক দূরে থাকেন এখানে তারা থাকেন ব্যাচেলার্স কোয়ার্টার তারা, আর ফ্যামিলি কোয়ার্টারে ফ্যামিলি বাসে সবাই। এক অদ্ভুত আনন্দের সমন্বয় গিয়ে দেখেছি, যারা আমাদের খেতে দেন আমরা তাদের খেতে বসিয়ে দিয়ে তাদেরকে আমরা সার্ভিং করছি, সে এক অদ্ভুত আনন্দ। বকখালিতে গেছিলাম আমরা, সেই ইয়ে খেলা হচ্ছে, ফুটবল ক্রিকেট খেলা হচ্ছে সমুদ্রের তীরে, ফুটবল খেলা হচ্ছে, ভলিবল খেলা হচ্ছে, ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই, আবার সব একসঙ্গে খেতে বসেছি। আমরা যে সব একটা ইউনিট, যখন দিনের শেষে ফিরে আসছি সকলের মন খারাপ হচ্ছে, কারণ সকলের সঙ্গে সব সময় দেখা হতো না, দেখা হতো হলেও ওই শুধু একটুখানি মিষ্টি একটা হাসি বিনিময় করে যে যার কাজে চলে যেতেন, কিন্তু লোকেশনজি এই ভাবগুলি আমাদের ওখানে জাগিয়ে রেখেছিলেন, সকলকে সংযুক্ত করে দিয়েছিলেন, সকলকে বুঝতে সাহায্য করেছিলেন। আমরা প্রত্যেকে ইনস্টিটিউটের একটা করে অঙ্গ, আমরা কেউ আলাদা নই, সব মিলিয়ে একটা জিনিস থাকে। আমরা যখন বেলুড় মঠে কাজ করতে এলাম, আমরা হেডকোয়ার্টার্সে সদর কার্যালয়ে 30 জন সাধু ছিলাম। পূজনীয় স্মরণানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক, বড়ই সুন্দর একটা কথা আমাকে বলেছিলেন, এখানে কাজ করতে গিয়ে মতান্তর হবে, দেখবে যেন মনান্তর না হয়, মনান্তর হলে তুমি কাজ করতে পারবে না। একটু বাদে আমরা বুঝেছিলাম, কারণ আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিলাম ইন্টার রিলেটেড, যদি মনান্তর হয় তাহলে ব্যক্তিগত সম্পর্কগুলো বিঘ্নিত হয়, এই মনান্তর হলে, ব্যক্তিগত সম্পর্কগুলো বিঘ্নিত হলে কাজগুলো যে স্পিড, সে যে গতিতে যায় সেটা আর তখন হয় না। আমরা যদি সবাই মনে করে থাকি আমরা একটা ইউনিট, আমরা একটা পার্ট, তাহলে দেখবেন এটা খুব সুন্দর হয়। বেলুড় মঠে যে পাবলিক সেলিব্রেশন হয়, সেই পাবলিক সেলিব্রেশনে ঠাকুরের কৃপায় আমি 3 বছর জিওসি থাকার সুযোগ পেয়েছি। বিভিন্ন সেন্টার থেকে যারা খুব কর্মঠ সন্ন্যাসী তাদেরকে আমরা ডেকে নিয়ে আসতাম, বেলুড় মঠে তো সবাই কাজ করতাম আমরা, তাছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে যারা খুব, আমরা জানি এই কাজে যারা খুব পারদর্শী তাদের নিয়ে আসতাম। পূজনীয় অসিত মহারাজ বহুবার এসেছেন,
অদ্বৈত আশ্রম থেকে। অত লোক, প্রায় 3.5 লক্ষ লোক আসতো সারাদিনে, টোটাল গেস্ট ভিজিট সারা, আমরা বুঝতেও পারতাম না, স্মুথলি সমস্ত কাজকর্ম হচ্ছে, প্রত্যেকটা বিভাগ ঠিক মতো কাজ করছে। জিওসির কাজ শুধু কাজটা শুরু করে দিয়ে ওই ঘুরে 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 প্রত্যেকের জায়গায় কোথাও কিছু সমস্যা হচ্ছে কিনা দেখা, সমন্বয় সাধন করা। শ্রীরামকৃষ্ণ এই সমন্বয়টি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। সব ধর্ম, সব মত, সমস্ত কিছু জানতে হবে, সব কিছুর সঙ্গে পরিচিত হতে হবে, কিন্তু খুঁজতে হবে সেই মানুষটাকে, যে যে বলছেন না, সেই সেয়ানা এসে বলছেন যে যে রঙে তুমি তোমাকে রাঙিয়েছ সেই রঙে তুমি আমাকে রাঙাও। ওই ভাবটি আমাদের ভেতরে থাকতে হবে। আমরা সবাই ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছি, ভগবানের উৎসবে আমরা সবাই সমবেত হয়েছি, এই যাবতীয় জীবনযাপন করছি ভগবানের জন্য। এক্স ওয়াই জেড যেমন ভগবানের জন্য জীবনযাপন করেছে, আমি মিস্টার ওয়াই আমিও ঠিক সেই রকম সেই ভগবানের জন্য জীবনযাপন করছি। আমরা সব এক পথে পথি, আমরা যদি একসঙ্গে একে অপরকে টেনে নিয়ে যাই তবেই হবে। এইখানে যখন আমপান, আমপান নয় বুলবুল হচ্ছে, ভীষণ রকমের ঝড়, সন্ধ্যেবেলায় প্রচণ্ড ঝড় হচ্ছে, ওই আমাদের যে সাইক্লোন রিলিফ শেল্টারে কিছু একটু সমস্যা হচ্ছে, আমাদের যাওয়া দরকার। আমরা চেষ্টা করছি চারজন চারজনকে টেনে নিয়ে যেতে, আগে একজন কর্মী, তার পেছনে আমি, আমার পেছনে আমার হেড স্যার, তার পেছনে হোস্টেল ওয়ার্ডেন। ঝড়ের এত তীব্র গতি, আমরা একে অপরকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের অফিস বাড়ি থেকে আর ওই যে সাইক্লোন রিলিফ শেল্টার, তার মাঝখানের দূরত্ব মাত্র 4 মিনিট। এই 4 মিনিটের পথ আমাদের অতিক্রম করতে প্রায় 15 মিনিটের, ঘেমে স্নান করে গেছি, বৃষ্টি তো পরের কথা, ঘেমে স্নান করে গেছি, নিজেরা কিছুতেই ওটাকে অতিক্রম করতে পারছি না, ঝড়ের এত গতি। একটা জায়গায় গিয়ে চুপটি করে একটু যাওয়ার পরই একটা গাছের সেই যে ফেন্স আছে, ফেন্স ধরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আর এগিয়ে যেতে পারবো না, একটু ছুঁড়ে পুকুরে ফেলে দেবে। ঝড়ের যে কি ভয়ঙ্কর গতি হয় এইখানে এই আমরা ফেস করেছি। এই ঠিক এইরকম আমরা একটা প্রবল আধ্যাত্মিক ঝড়ের ভেতরে যাচ্ছি। আমরা যদি একে অপরকে না জড়িয়ে থাকি, না ধরে থাকি, তাহলে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তাই মহারাজ বলছেন যে লোকে এখন দিনে দিনে এই ভাবটি নিচ্ছে, আমরা এক শুধু মুখে বললেই হবে না, বাইরে একত্রে পাতা পেশে পেতে বসে খেলেও হবে না, ভেতর থেকে অন্তরে অন্তরে এক হতে হবে। শ্রী ভগবানের কৃপায় আমরা যেন সত্যি সত্যি এরকম এক হয়ে যেতে পারি, এইটি তার পাদপদ্মে প্রার্থনা। আরও দুটি ভাবের কথা মহারাজ বলেছেন, একটি মাতৃভাবের উদ্বোধন এবং অপরটি সেবা ভাব, সেটি নিয়ে ভগবানের কৃপা হলে আবার আগামী দিন, আগামী শনিবার আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।